নারায়ণগঞ্জ রেড জোন হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে। সেই হিসাবে সেই বর্তমানে লকডাউন চলছে, সেই লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে এলাকার মানুষের এখনো বিচরণ কমেনি। তারপরে এই পঞ্চায়েতের উপদেষ্টা জনাব আব্দুল খালেক মুন্সি এবং কুতুবপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল খালেক মুন্সি সাহেব এর নির্দেশে আমরা ফতুল্লা থানায় ইনফরমেশন দেই। সেই ফতুল্লা থানার ইনফরমেশনের ভিত্তিতে ফতুল্লা থানা থেকে ওসি ইন্সপেক্টর আমিনুল এবং ওসি ইন্সপেকশন জনাব আসগর আলী সাহেব ইতিমধ্যেই একটা ফোর্স সহ তার বাহিনী সহ আমাদের মাঝে এসে পৌঁছেছেন। এখন যার নির্দেশে আমরা উপস্থিত করালাম এই পুলিশ প্রশাসনের লোক, তারা আমাদের বন্ধু, তারা আমাদেরকে সহযোগিতা করছেন এবং তাদের ঘুম নেই, খাওয়া নাই। তারা এই লকডাউনকে বাস্তবায়নের লক্ষ্যে, আমাদের জীবন বাঁচানোর লক্ষ্যে তারা জীবন বাজি রেখে তারা এই লড়াইয়ে অংশগ্রহণ করছে। সম্মানিত দর্শক শ্রোতা এবং দৌলতপুরবাসী, নারায়ণগঞ্জবাসী সকলকে বলতে চাই যে যার নির্দেশে এই জনসমাগম কমানোর জন্য লকডাউনকে শতভাগ বাস্তবায়নের লক্ষ্যে যার নির্দেশে আমরা আসলাম, কুতুবপুর ইউনিয়নের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আব্দুল খালেক মুন্সি সাহেব এখন এই যে পুলিশ প্রশাসনের দায়িত্ব নিয়ে এবং লকডাউন বিষয়ে কিছু কথা বলবেন, তাকে বলার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। যে আল্লাহর কাছে সর্বপ্রথম আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। কারণ আমাদের এই গরিব দেশ, আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই, আল্লাহ একমাত্র পারেন আমাদের রক্ষা করার জন্য। তাই সবার উদ্দেশ্যে বলবো, এলাকাবাসী আমার প্রান্তীয়, আপনারা সবাই বাড়ি বাড়ি অবস্থান নেবেন, কোন বিশেষ কাজ না থাকলে কেউ ঘরেতে বার হবেন না, আপনি নিজেও সুস্থ থাকেন, আপনার বাড়ির পরিবারকে সুস্থ রাখেন, এটাই আমরা সবার কাম্য। কারণ আজকে দেখেছি আমি কয়েকদিন ধরে কি বলে পুলিশ নাই, পুলিশ সারা বাংলায়। এই পুলিশ ভাইয়েরা রাত জীবনের রিস্ক নিয়ে যে আমাদের যে সেবা করতেছেন, মানে আসল কথা কি বলে যে বড় ধন্যবাদ, ধন্যবাদ শুরু করতে চাই না। কারণ রাত্রে বাড়ি বাড়ি পৌঁছে বড় বড় বিশেষ ক্যাডার, বড় বড় অফিসার তারা নিজেরা হাতে নিয়ে বাড়ি বাড়ি খাদ্য পৌঁছে দিচ্ছেন। কারণ কয়েকজন পুলিশ আমাদের এখন মনে হয় একত্রে যুদ্ধ শুনেছি, এই পুলিশ ভাইয়ের ভূমিকা আজকে সত্যি বিপদের দিনে এই পুলিশ ভাইয়েরা যেভাবে আগে আসছেন দেশের জন্য। কারণ এখানে আমাদের অনেক পুলিশ প্রশাসন এবং তদন্ত ওসি ভাই আসগর ভাই আছেন, আমি তাদেরকে ধন্যবাদ ছোট করবো না, কিন্তু আল্লাহর কাছে আমরা সবাই যেন দোয়া করি, আল্লাহ যেন এই প্রশাসন পুলিশ ভাইদের সুস্থ রাখেন এবং তাদের পরিবার যারা আছেন আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখেন, আল্লাহর কাছে আমরা সবাই দোয়া জন্য করি তাদের জন্য। আল্লাহ যদি তারা যদি সুস্থ থাকেন অবশ্যই আমরা সুস্থ থাকতে পারবো ইনশাল্লাহ। তো বিশেষ করে এই কথা, কিছু কিছু গুণাঙ্গার এলাকার ভিতরে আছেন, আমি এই পঞ্চায়েতের সভাপতি দেলা হোসেন ভাই এবং সেক্রেটারি সাহেব আনোয়ারি ভাই, জাকির হোসেন আনোয়ারি ভাইকে অনেকবার বলেছি, আমি নিজে অবলি পেয়ে আসছি, আপনাদের কাছে একটু অনুরোধ প্রশাসনের সামনে বলছি, কোনো বাইরে তো মহিলা কোনো সন্ত্রাসী মাদক ব্যবসা যদি এই এলাকায় ঢোকে, আপনারা সবাই মিলিতভাবে ওকে বেঁধে টিকিয়ে এই প্রশাসনের হাতে তুলে দিবেন। আর এই সামনে প্রশাসনের সামনে কথা বলছি, আমি আপনাদের পাশে আছি, থাকবো হিসাবে তাদের বেঁচে আছি, এই বলে আমি ধন্যবাদ জনাব আব্দুল খালেক মুন্সি সাহেব, সাধারণ সম্পাদক কুতুবপুর ইউনিয়ন যুবলীগ এবং পশ্চিম দৌলতপুর পঞ্চায়েতের সম্মানিত উপদেষ্টা। সম্মানিত এলাকাবাসী, আমরা বারবার দুটো মাইক লাগিয়ে আপনারা দেখছেন, সরকারের ঘোষিত, সরকার আমাদের বাঁচাতে চায়, সরকার আমাদের বাঁচাতে চায়, যার কারণে তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের পেছনে এবং আমাদেরকে বাঁচানোর জন্য যেভাবে মারমুখী ভঙ্গি এবং যেভাবে তারা জীবন বাজি রেখে দায়িত্ব পালন করছেন, এজন্য
আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে চির কৃতজ্ঞ এবং আমরা চির কৃতজ্ঞতা জানাচ্ছি। এ পর্যায়ে আজকে এই এলাকা একটা আমাদের ট্রানজিট এলাকা এবং বর্ডার এলাকা হওয়ার কারণে এই আশেপাশের থেকে লোকজন এখানে ঢুকে পড়ে আপত্তিকর চলাফেরা এবং তাদের আপত্তিকর কিছু কার্যক্রম তারা এখানে করতে চেষ্টা করে। সুতরাং তাদেরকে দমনের জন্য, তাদেরকে প্রতিহত করার জন্য সজাগ রয়েছে নারায়ণগঞ্জ চার আসনের বাঘা পুরুষ, নারায়ণগঞ্জ চার আসনের সিংহ পুরুষ জনাব এখের শামীম ওসমান এমপি মহোদয় এবং তার নির্দেশে জনাব আব্দুল খালেক মুন্সী সাহেব এবং ফতুল্লা খানার সম্মানিত ওসি মেহাজা শতক ব্যস্তার মধ্যে আজকে লকডাউন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে আমাদেরকে সময় দিলেন। এজন্য আমরা অবনত মস্তিষ্কে তাদেরকে কৃতজ্ঞতা জানাই। এভাবে সভাপতি সাহেব এক মিনিট সভাপতি সাহেব একটু কথা বলেন, সভাপতি সাহেব কথা বলছেন, জনাব দুলার হোসেন সাহেব। সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আপনারা সভাপতি আছেন, এই বাহিনীটা যে পিচ্ছি পিচ্ছি বাহিনীটা যে চালায় কে, তার নামও আপনারা জানেন। আমরা এই লকডাউনের মতো তাদেরকে বলছি, হাতে ধরছি আমি ছোট ছোট বাচ্চাদের, আমি পঞ্চায়েতের সভাপতি যাবে আপনাদের পক্ষ হইয়া ছোট ছোট বাচ্চাদের হাতে ধরছি, তারা আমার হাতে ধরা মানে নাই। না মানার কারণে আমি আমার উপদেষ্টা আব্দুল খালেক সাহেবকে জানাইছি, সে তার যা কার্যক্রম সে নিজে হাতে নিয়ে করছে। এবং আমাদের ফতুল্লা থানার ওসি তদন্ত সাহেব আমাদের দুঃখের কথা শুনা, উনি বর্ডার মিডিলে আইসা নিজে বসে অবস্থান করে আপনাদের সাথে আলাপ আলোচনা করতেছে এবং আপনাদেরকে নির্দেশ দেওয়া যাবে যেভাবে আপনারা সেভাবে কাজ করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এখন স্যার ওসি তদন্ত স্যারের কথা আমরা শুনবো, শুইনা আমরা সেই গতিতে সেইভাবে চলবো। আর সবাই বাড়িতে যেয়া আল্লাহর নাম নেন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনারা সবাই পড়েন, আমাদের নারায়ণগঞ্জ জেলার মধ্যে এখন আল্লাহ ছাড়া আর কোনো গতি নাই। আমাদের কিন্তু ঢাকায় থেকে কম না, নারায়ণগঞ্জ বেশি হয়ে গেছে। তো বিদায়, আমরা সুরা পড়ি, দোয়া ইনুস পড়ি, আল্লাহরে ডাকি, সুবহানাল্লাহ পড়ি, যতবার পারি সবাই পড়ি, সবাই মনে মনে পড়ি, আল্লাহরে ডাকি। এই বলে আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। সবাই ঢাকা ঢাকা হয়ে দাঁড়ান, কেউ জড়ো হবেন না। এ পর্যায়ে ফতুল্লা থানার সম্মানিত ওসি ইন্সপেক্টর ইন্টেলিজেন্স জনাব আসগর হোসেন সাহেব আমাদেরকে সমবেদনা জানানোর জন্য এই দুর্যোগপূর্ণ মুহূর্তে আমাদের এই সমাজে এসেছেন। আমরা তাকে অত্যন্ত শ্রদ্ধা ভরে স্যালুট জানাই। বাংলাদেশের এরা খ্যাতি সন্তান, এরা কোনো মায়ের সন্তান, কিন্তু আমাদেরকে বাঁচানোর জন্য তারা দিন রাত না খেয়ে খেয়ে, এই যে স্যার এসে বললেন যে আমি একটু পানি খেতে পারি নাই সারা পথে, কতবার থেকে এই পর্যন্ত এক গ্লাস পানি আমি খেতে পারি নাই। কি কষ্টে আছেন এটা কেউ আমরা বুঝতে চাই না। এ পর্যায়ে স্যার আমাদেরকে যে নির্দেশ দিয়ে যাবেন, এখন উপদেশমূলক কথা বলবেন, আমরা অক্ষরে অক্ষরে সে কথা পালন করব। এটা কেউ ভঙ্গ করার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে স্যারকে জানিয়ে তাকে আইনের হাতে সুপর্দ করে দেব। এবার যারা বক্তব্য রাখছেন ইন্টেলিজেন্স ব্রাঞ্চের ইন্সপেক্টর আসগর হোসেন সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় উপস্থিতি, প্রিয় এলাকাবাসী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি, আসসালামু আলাইকুম। আসলে আপনাদের এই এলাকাটা আমাদের ফতুল্লা থানার একদম শেষ মাথা এবং এখানে কদমতলি থানারও শেষ মাথা, এটা একটা বর্ডারিং এলাকা। তা সাধারণত আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বর্ডারিং এলাকায় অনেক ঝামেলা হয়, এটা আপনারা সবাই জানেন। সেটা হলো ওই পাশের পুলিশ দাবর দিলে এই পাশে ঢুকে পড়ে, এই পাশের পুলিশ দাবর দিলে ওই পাশে ঢুকে পড়ে, তারা ক্রাইম করে। এখন কথা হলো এই মহামারী করোনা সারা বিশ্বে একটা মহামারী ব্যাধি হিসেবে রূপ নিছে, এটা প্রতিনিয়ত
4-5 হাজার লোক, 6-7 হাজার লোক মারা যাচ্ছে। আমাদের দেশেও প্রতিদিন 2-3 জন 1 জন এভাবে মারা যাচ্ছে, আক্রান্ত হচ্ছে 35 জন। গতকালকে 35 জন আক্রান্ত হয়েছে, 3 জন মারা গেছে, তার ভিতরে আপনাদের এই নারায়ণগঞ্জেরই 2 জন। আজকে আপনার আজকে 2 জন আপনার নারায়ণগঞ্জে, 1 জন ফতুল্লার ভিতরে মালদাইড়ে, 1 জনের লাশ আপনার লাশ এসে আপনার অ্যাম্বুলেন্সে ফেলে রেখে পালাই গেছে, কেউই ধরে না, কেউ দাফন করতেও যায় না। এই আমাদের পুলিশের সহযোগিতায় আমরা ইনশাল্লাহ তার সৎকার করতে সক্ষম হয়েছি। এবং এসপি মহোদয় খুবই আন্তরিক, ডিসি মহোদয়, উপজেলা ইউনো সাহেব সবাই আন্তরিক, আমাদের ওসি সাহেব আন্তরিক, আমরাও আপনাদের ওসির সাথে আমরা কাজ করতেছি, সবাই আমরা একসাথেই কাজ করতেছি। এই করোনা ভাইরাস আতঙ্ক মনে করলে হবে না, এর প্রতিরোধে আপনাদের কাজ করতে হবে। সরকারের কিছু উপদেশ আছে, সেগুলো আপনাদের অক্ষরে অক্ষরে মেনে চললে আশা করি আপনারা আক্রান্ত হবেন না। কারণ আপনারা বাড়ির ভিতরে থাকবেন, আপনারা সর্বক্ষণই মাস্ক ব্যবহার করবেন, হ্যান্ড গ্লোভস ব্যবহার করবেন, স্যানিটাইজার দিয়ে বা সাবান দিয়ে প্রতি 1 ঘন্টা অন্তর অন্তর হাত ধুয়ে ফেলবেন। তাহলে আপনারা দেখবেন জীবাণুটা আপনার হাতেও থাকবে না। মাস্ক লাগাইলে আপনার নাক দিয়ে, এই নাক এবং মুখ দিয়ে, চোখ দিয়ে এই জীবাণুগুলো আপনার দেহে প্রবেশ করে। এই জন্য আপনারা খুবই সতর্ক থাকবেন। আর আইন শৃঙ্খলা বিষয়ে বলবো, এই এলাকায় কার সন্তান কি করে তার মা বাপ অবশ্যই জানে যে আমার সন্তানটা কি করে, এইটা জানলে আপনারাই সতর্ক হন। আপনার ছেলে যদি অন্যায় কাজ করে বেড়ায়, মাদক বিক্রি করে, তা আপনি তাকে পুলিশে দিয়ে দেন, আপনি কেন তাকে পুষতেছেন? আর একদিন দুই দিন পুষতে পুষতে এক সময় সে ভয়ঙ্কর রূপ ধারণ করবে, আর এই ভয়ঙ্কর পরিণত হতে পারে, দেখা যাচ্ছে সে মারা যেতে পারে, কাউকে মার্ডার করতে পারে, সে অপরাধ জগতে জড়ায় যাবে। এই জন্য আমি বলবো, যারা এলাকায় মাদক বিক্রি করে বা অন্যায় কাজ করে বেড়ায়, তাদেরকে আপনারা যথাযথভাবে এবং সাক্ষ্য প্রমাণ সহ পুলিশে সোপর্দ করুন। আমাদের সহযোগিতা আপনারা সবসময় পাবেন, বাংলাদেশ পুলিশ আপনাদের পাশে আছে এবং থাকবে। আর আমাদের পুলিশ প্রধান সাহেব কিন্তু আপনাদের এলাকারই জামাই, স্যারের শ্বশুর বাড়ি কিন্তু আমাদের এই ফতুল্লা থানা এলাকায়। তা এখন আসলে আমাদের আইজি স্যার, আমাদের রেল ডিআইজি হাবিব স্যার, তারপরে আপনার আমাদের এসপি জাহিদুল আলম স্যার, সবাই খুবই আন্তরিক। আসলে পুলিশ বাহিনী কয়েক যুগে এরকম অফিসার পাবেন কিনা সন্দেহ। আল্লাহর রহমতে এগুলো সব আল্লাহরই রহমত, আল্লাহ এসব অফিসারদের মিলাই দিছে। এই জন্য অনেক কিছু, আপনি আগে পুলিশ চাইলে অনেক সময় লাগতো, আপনার এই জায়গায় পুলিশ আসতে অনেক সময় লেগে যেত, এখন কিন্তু আপনারা চাইছেন পুলিশ, আপনি 5-7 মিনিট যে সময় আসতে লাগে। পাগলা ছিলাম আমি, আমার সাব ইন্সপেক্টর ইমানুর, এও পাগলাই ছিল, আমরা ওই দিক দিয়ে কাজ করতেছিলাম, আমাকে বললো যে এই সমস্যা, আমি নিজেই আপনাদের মাঝে ছুটে আসলাম যে আমরা চাই এলাকা মানুষের শান্তি, আমরা আইজাসি কালকে এখানে থাকবো না, কিন্তু আপনাদের মাঝে যদি সে শান্তি বিরাজ করে আমাদের কাছে ভালো লাগে, আমাদের মনটা ভরে ওঠে। কারণ জনগণের সেবা দিতে এসেছি, আমি যখন চাকরিতে প্রবেশ করেছি তখন আমরা শপথ করেছি যে মানুষের এবং দেশের সেবা করব, আশা করি আমাদের এই কাজ অব্যাহত থাকবে। আপনারা দয়া করে আইন নিজের হাতে তুলে না নিয়ে যে অপরাধ করে তাকে, অপরাধীকে আমাদের হাতে সোপর্দ করুন। এবং এই মহামারীর সময় আপনারা শান্তিপ্রিয় জনগণ, এদেশের মানুষ, আপনারা পাকিস্তান বা ব্রিটিশ থেকে আসেন নাই, আপনারা এদেশেরই মানুষ, আপনারা সবার ভিতরে সহমর্মিতা বজায় রাখবেন, ভালো থাকবেন। কারণ একে অপরে এখন এই মহামারী, এই সময় আপনারা কেউ ঝগড়া বিবাদ করবেন না, মারামারি করবেন না, সবাই ভালো থাকবেন। আশা করি যে যারা অপরাধী আছে তাদেরকে আইনের সমুদ করে দেবেন, আর আপনাদের পাশে পুলিশ আছে, বাংলাদেশ পুলিশ আপনাদের পাশে আছে, যে কোনো সময় রাত 2টা 3টা 4টা আপনি আমাকে, এই যে আমার নাম্বার দিয়ে গেলাম, আমার সাব ইন্সপেক্টরের নাম্বার দিয়ে গেলাম, আপনারা যে কোনো সময় আমাদের খুঁজবেন, আপনি পুলিশ পেয়ে যাবেন অতি সহজেই। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে এলাকাবাসীর
মঙ্গল কামনা করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ আমাদেরকে সহায় হন। আমিন। বন্ধু ভাই।